আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی اشرف الانবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া প্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে যে মাধ্যমে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্ব আপনাদের সাথে আছে আমি লোকমান হাকিম প্রিয় দর্শক আজ চোদ্দশো চুয়াল্লিশ রজব মাসের নয় তারিখ আল্লাহ সুহানহ তালা কোরআন আল করিমে সৌরত উত্তাহবার ছত্রিশ নম্বর আয়াতে বলেছেন ইন্না ইদ্দাত শহর আইন্দাল্লাহ ইসলাম আশার শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাল সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যেদিন আসমান এবং জমিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেই দিন থেকে তিনি তার গণনায় মাস হিসেব করেছেন বারোটি আর এর মধ্যে চারটি মাসকে তিনি হারাম মাস বা সম্মানিত মাস হিসাবে নির্ধারণ করেছেন রসুল্লাহ সাল্ল আলী কুসাল্লাম তার হাদিসে চারটি মাসের কথা বলতে যে তিনি বলেছেন তিনটি হচ্ছে ধারাবাহিকভাবে দিল হাজ এবং আর আরেকটি হচ্ছে রজব মাস আমরা অবস্থান করছি রজব মাসে একজন ইমানদারের সাথে আরবি মাসের রয়েছে গুরুত্বপূর্ণ সম্পর্ক আমাদের জন্য অনেক করণীয় কাজ আল্লাহ সুহানা চলা এই মাসগুলোতে দিয়েছেন তবে আমরা অতিরঞ্জন করে এই মাসগুলোতে বেশ কিছু কাজ নিজেরা বানিয়ে নিয়েছি যেগুলো সুন্দর আলোকে বিদা হিসাবে গ্রহণ করা যায় প্রিয় ভাইরা আজ আমরা জানার চেষ্টা করব এই রজব মাসে একজন মোমেনের জন্য কি করণীয় আর কি বর্জনীয় আছে সেই সাথে আপনাদের প্রশ্নগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের এই চমৎকার আয়োজনে আমন্ত্রিত হয়ে আলোচনা এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন আমাদের সকলের একান্ত পরিচিত প্রিয় মানুষ আলেম দিন লেখক গবেষক হাজি মফিজুর রহমান ট্রাস্ট কেন্দ্রীয় জায়া মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব মাওলানা মহতারাম গাজী সানাউল্লাহ রহমান হাফিদাউল্লাহ সালামুকুমতুল্লাহামি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা খুবই ভালো রেখেছেন এবং বিশেষ করে রজব মাসের একটি মহিমান্বিত সময়ে একটি গুরুত্বপূর্ণ সময়ে এবং ইতিমধ্যে সলাতুল আসরের রক্ত চল চলে এসেছে কেউ কেউ আসরের সালাদ আদায় করে ফেলেছেন কেউ কেউ মসজিদে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টি একটি বরকতপূর্ণ সময় এমন একটি বরকতময় পূর্ণ সময়ে বরকতময় সময়ে ইসলামী ব্যাংক নিবেদিত ইসলামী জীবন বিধানের চমৎকার আয়োজনে সরিক হতে পারে এবং আপনার সঙ্গে দেখা হয় খুবই ভালো লাগছে রব্বুল আলমিন আমাদের সকলকে দিন এবং ইমানের জন্য কবুল করুন আমিন আজকে চমৎকার আয়োজনে আপনাকে পেয়ে আমরাও আনন্দিত আলহামদুলিল্লাহ ফিকুম প্রিয় দর্শক যারা আমাদেরকে দেখছেন আপনারাও চাইলে আমাদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারেন স্ক্রিনের প্রদর্শিত ফোন করার মাধ্যমে পারেন আপনার যে কোনো দিনই সমস্যা সম্মানিত শেখ আপনার প্রশ্নের কোরআন আলোকে সঠিক জবাব শেখ আমরা আজকের আলোচনা শুরু করতে চাই আমরা আপনার কাছ থেকে শুরুতেই জানতে চাই যে বারো মাসের মধ্যে চারটি হারাম মাসের অন্যতম একটি মাস হচ্ছে রজব মাস এই রজব মাসের আসলে বিশেষ কি ফজিলত বা মর্যাদা আছে বা একজন ইমানদার এই মাসে কি করতে পারেন জেজাকুল্লাহ বরকতময় যে সমস্ত স্থাপনা এবং যে সমস্ত বিধান এর দুটো অংশ একটি অংশ হল ইসলামের আগেও বরকতময় আরেকটি অংশ হলো ইসলামের পরে বরকতময় নবী সাল্লাহু আলি ইসলাম যার পুরনো নাম ছিল ইয়াসরেফ এটি নবীজির আগমনের আগে এটা বরকতময় ছিল না বরকতময় হয়েছে নবী করিম ইসলামের দেহ বারক যখন সেখানে আগমন করলো নবীজির আগমন হল হিজরতের পর থেকে বাদ আল হাজরা কবল আল হিজরতের হিজরতের পূর্বেশেফের আলাদা করে কোনো তাৎপর্য নেই অহুদ বদর খন্দক খায়বার এর ঘটনার আগ পর্যন্ত কোনো তাৎপর্য নই কিন্তু যখন থেকে আমার নবীর কদম মুবারকের ছোঁয়া সেখানে পেয়ে গেল সাহাবায় ক্রাম রাজিয়া তার আনুম আজমায়নের পরশ সেখানে পেল তখন থেকে অহুদ আমাদের জন্য বরকতময় বদর আমাদের জন্য বরকতময় কিছু জিনিস আছে যেটা ইসলাম আগমনের পরে বরখতময় হয়নি বরং আগে থেকে বরকতময় হয় গুরুত্বপূর্ণ আগে থেকেই ইম্পর্টেন্ট এবং বারাকাপূর্ণ এর মধ্যে অন্যতম একটি হলো রজব মাস যে আয়াতটি আপনি তালাউত করেছেন তাওবার চৌত্রিশ নম্বর এই আয়াত এই আয়াতের ভিতরে রব্বুল আলমিন পৃথিবীতে বারো মাসে বছর এটি ঘোষণা করেছেন এবং এর সঙ্গে সঙ্গে কোন চারটি মাস তিনি ঘোষণা করেছেন যে এই চারটি মাসকে আসরে হরু মহাসম্মান্ত মাস হিসেবে আমি ঘোষণা করলাম নবী করিম ইসলামের আসার আগে পৃথিবী ছিল কিন্তু মানবতা ছিল না হাজরত আবু বকরের যখন তিনি এলেন আবু বকরের পূর্বে আবু বকর ছিল কিন্তু সিদ্দিক ছিল না উসমান এলেন উসমানের আগে উসমান ছিল জিনুরাইন ছিল না হাজাদ আলী এলেন হাজরত আলীর আগে আলী ছিল কিন্তু আসাদুল্লাহ গালিব ছিল না অমর ফারুক এলেন তিনি অমর ছিলেন ফারুক ছিলেন না ইসলাম এসে পরিবর্তন করল নবী করিম সাল্লাহর আসলামের আগেও পৃথিবী ছিল কিন্তু সেই পৃথিবীতে মানবতা ছিল না নবীজির আগেও মানুষ ছিল কিন্তু সে মানুষের মাঝে দয়া ছিল না মমতা ছিল না মনুষ্যত্ব বোধ ছিল না নবী করিম সাল্লাহর আসলাম আসার পরে মরুভূমি পানি খুঁজে পেল। উদ্দেন ফুল খুঁজে পেল মানবতা মনুষ্য জাতি মানবতা খুঁজে পেল ইনসাফ খুঁজে পেল এতদাল খুঁজে পেলো নারী জাতি সম্মান খুঁজে পেল ধরিত্রী পৃথিবী নতুন করে এহসানের মাধ্যমে ইনসাফের মাধ্যমে সজ্জিত হলো রজব এমন একটি মাস যে মাস আইয়ামে জাহেলিয়াত যখন বর্বরতের যুগ যখন সে সময় পর্যন্ত সম্মানিত এখন আমি দুটো বিষয়ের একটি সম্মেলন করতে চাই রজব এমন একটি মাস যে মাস বর্বর লোকদের কাছেও সম্মানিত দুর্ভাগ্য আমাদের যে ইতিমধ্যে রজবের কয়েকটি দিন চলে গিয়েছে আমরা অনেক প্র্যাকটিক্যাল মুসলিম পর্যন্ত আমরা বলতেই পারি না যে রজবের আজকে কত তারিখ কোন দিন হলো কবে আসছে রজব তো শুধু রজব নয় রজব হলো মোকাদ্দতুল জাইশ যেটাকে আমরা বলি অ্যাডভান্স পার্ট রজব একটি অ্যালান একটি ঘোষণা একটি সুসংবাদ বার্তা দিচ্ছে একটি হুইসেল দিচ্ছে একটি আজান দিচ্ছে কোন আজান আজান রামাদান শেখ আমরা আলোচনা শুনছি আর শুনবো ইনশাল্লাহ একজন দর্শক আছেন আমরা সংযুক্ত করে নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে আপনার প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন আমি উত্তরা থেকে বলছি আমার নাম রাবিয়া জি বলুন ইনশাআল্লাহ হুজুর আমার একটা প্রশ্ন আমার এই গব দিন একটা মিটিং হইছে ডাক্তারে বলছে আমারে সিজার করার জন্য কিন্তু আমি করি নাই নরমালই চেষ্টা করছি আমার আগেটা নরমালই হইছে কিন্তু এখন নরমালি আমি চেষ্টা করছি বাচ্চাটা হইছে মরাই হইছে এখন অনেকে আমার অনেক কথা বলে যে এটা তোমার কারণে আছে এটা এতে কি আমার কোনো হাত আছে না মরি হায়াত ছিল না মাবুদে আমার কি শাস্তি দিলো না আমার পাপের কোনো কারণে না আমার ভুলের কারণে আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি প্রিয় বোন আর কোনো প্রশ্ন কি আছে আপনার হ্যাঁ আরেকটা প্রশ্ন বলুন ইনশাআল্লাহ যে আমাদের সমাজে যে একটা তিন দিন বা চার দিনে মিলাদ কোরআন শরীফ খতম করানো মানুষ মারা গেলে এখন কি কোরআন শরীফ তো শিশু বাচ্চা এখন কি ঠিক আছে আমরা আপনার প্রশ্নটিও বুঝতে পেরেছি আর কোন প্রশ্ন কি আছে আপনার সাথে আমরা খুব দ্রুত জেনে নেব ইনশাল্লাহ শেখ আপনি রজব মাস নিয়ে কথা বলছিলেন রজব হলো একটি ঘোষণা কিসের ঘোষণা একটি এলান কিসের এলান একটি আজান কিসের আজান আমি বাক্যটি বলেছি আজান ও রামাদান রমাদান আসার আগমন ঘোষণা করছে যেদিন থেকে রজবের চাঁদ উদিত হলো সেদিন আমরা বুঝে গেলাম আর মাত্র দুটো চাঁদ আমরা দেখব একটি রজবের এরপর একটি শাহবানের এরপরে সেই আলোকিত চাঁদের উদয় হবে যে চাঁদের জন্য পৃথিবীর প্রতিটি মুমেন হৃদয় অপেক্ষা করে থেকে বাকি এগারোটি মাস সেই চাঁদ হলো শাহরু রমাদান সেই চাঁদ হল শাহরুল কোরআন কোরআনের মাসের রমাদান মাসের চাঁদ সুতরাং রজব মাসকে গুরুত্ব দেওয়াটা ইসলাম আগমনের পরে রসুলের উন্মতির জন্য অতীব গুরুত্বপূর্ণ যদিও রজব ইসলাম আগমনের আগেই গুরুত্বপূর্ণ ছিল এবার আসি সেই চার মাস যেই চার মাস সম্পর্কে আল্লাতলা বলছেন ওয়মিন হা আর বা আতু হুরুম চার মাস যার মধ্যে চারটা হল গুরুত্বপূর্ণ এবং হারাম আপনি কেন হারাম এটা বুঝতে হবে চার মাসের তিন মাস হল জিলকাত জিলহজ মহরম মহরুম কোনো না কোনোভাবে হজের সঙ্গে সম্পৃক্ত মক্কার আবু জেহেলরা নবী করিম সাল্লা যে বিরোধিতা করেছে স্পেসিফিকলি আবু জেহেল সে কিন্তু জানত নবীজি সত্য সে জানত কুরআন সত্য কিন্তু কেন বিরোধিতা কারণ মক্কার সবচেয়ে বিগ ইভেন্ট ছিল বিগ বিজনেস ছিল হজকেন্দ্রিক ব্যস্ততা হজের সময় তারা পানি বিক্রি করত মানুষকে পানি খাওয়াতো তারপরে নানান বিষয় ছিল হজ যদি তাদের হাত থেকে চলে যায় তাহলে তাদের বিজনেস চলে যাবে বিজনেস না থাকলে নেতৃত্ব চলে যাবে এর জন্য নবী করিম যদি নবী হিসেবে তারা মেনে ফেলে তাহলে তারা অসহায় হয়ে যাবে এটি ছিল তাদের ধারণা সেই তিন মাসের ভিতরে জিল্কত এটি হজে গমনের মাস গোটা পৃথিবী থেকে ইসলাম আগমনের পূর্বেই অনেকে হজে যেতেন এটা একটা হাজার ইব্রাহিম আলী সাল্লা সময় থেকে বিধান আমরা আরও দেখি যে পৃথিবীর আদম আলি সাল্লাহ থেকে নিয়ে হজের বিধান চালু হয়েছে জিলখত হজে যাওয়ার মাস গোটা পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ হজে আসতো কেউ হেঁটে কেউ উষ্টিতে চড়ে কেউ ঘোড়ায় চড়ে কেউ হাতিতে চড়ে যার যার মতো করে কেউ বাহনে আরোহণ হোক করে কেউ নিজের মতো করে জিলখত হজে আসার মাস জিল হজ হজ পালনের মাস মহাররম আরবি মাসের প্রথম বছর এবং হজ থেকে ফেরার মাস এই তিন কারণে। সেই তিনটি মাস ছিল আসর হরুম এবং তারা লুটতরাজ যাদের পেশা ছিল তারাও সেখানে লুটতরাজ করতো না কেন এরা হজের মাস চলছে এরা হজের যাত্রী এরকম একটি টেন্ডেন্সি বা মানসিকতা অথবা একটি বিশ্বাস তাদের ছিল রজব কিন্তু হজের মাস নয় তাহলে রজব কেন গুরুত্বপূর্ণ আমি বলতে চাই রজব হজের মাস না হওয়ার পরও রজব মিন আশ্বরে হরুম হওয়ার সবচেয়ে বরণ হলো রজব হলো রমজানের প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস আলহামদুলিল্লাহ আমরা অনেক চমৎকার তথ্য পেয়েছি এবং আশা করছি এগুলো আমাদের জন্য কাজে লাগবে এবং দর্শক আছেন আমরা নিয়ে নিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে আপনার প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আমি একটা প্রশ্ন করতে চাই আমার আমি প্রথম কলেমাটা এটা আমি অনেকদিন ধরে খুব মনোযোগ সহকারে সব সময় পড়ি মানে অজু থাকলেও পড়ি ওজু না থাকলেও পড়ি উম রাস্তাঘাটে যদি কোথাও যাই বাড়িতে কাজ কাম করার সময় পড়ি তা আমার এটা কি ঠিক আছে নাকি বা এটার গুরুত্ব কতটুকু জি আমরা বুঝতে পেরেছি আর কোন প্রশ্ন কি আছে জি আর একটা প্রশ্ন হলো আমি জাকাত দিব কিন্তু আমি প্রত্যেক মাসে একটু একটু করে জাকাত রাখি যেমন মনে করেন আমি যদি কাউকে দশ হাজার দিতে চাই তাহলে কি টাকাটা কি আমি রোজার মাসের আগে দিতে পারবো আচ্ছা ঠিক আছে বোন আমরা আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি আপনি আমাদের সাথে থাকুন শেখ আপনার প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ শেখ আমরা আলোচনা শুনেছি আপনার কাছ থেকে এবার একটু প্রশ্ন উত্তরের দিকে যেতে চাই আমাদের একজন বোন তার একটি সন্তান জন্ম হয়েছে আবার এন্থকাল করেছে আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাকে কল্যাণ দেন পরকালের জন্য সন্তানের সাফাত মুিব করে দেন আমি কিন্তু সমস্যাটি হচ্ছে যে অনেকেই বলছিলেন যে সিজার করাতে কিন্তু তিনি সন্তানকে সিজার না করিয়ে নর্মাল ডেলিভারির চেষ্টা করেছেন সন্তান মারা গিয়েছে কেউ বলছেন যে এটা তোমার দোষের কারণে মারা গেল তো ডক্টরের কথা না শুনে তিনি নর্মালে যাওয়ায় দোষটা তাকে চাপানো হচ্ছে আসলে কি তার দোষ কেনা তার এখানে মূল বিষয়টি হলো আমাদের আঁকি সঠিক করতে হবে ধর্মের অবস্থান কিন্তু তার আঁকি দেয় বিশ্বাসে আমাদের বিশ্বাস হলো ইন্নাল্লাহ হাইজন আল্লাহ তালা চিরঞ্জীব তিনি গোটা পৃথিবীর মানুষের জীবনদাতা জীবন দেওয়ার মালিক তিনি ইন্নাল্লাহ মা তিনি গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা গোটা পৃথিবীর সকল কিছু স্রষ্টা তিনি কাউকে মৃত্যু দেওয়ার স্রষ্টাও তিনি এজন্য কোনো মানুষের হাতে ক্ষমতা নাই সে কাউকে বাঁচাতে পারে কাউকে মারতে পারে আমার বোনের ক্ষেত্রে যেটা হয়েছে যে প্রশ্ন আপনি করেছেন এক্ষেত্রে হল চিকিৎসা বিজ্ঞান ইসলামী সরিয়ার সঙ্গে চিকিৎসা বিজ্ঞানের কোনো সংঘর্ষ নাই ডাক্তার যদি মনে করেন যেটাকে হান্ড্রেড পারসেন্ট সিজার করাতে হবে এক্ষেত্রে সরিয়া বাধা প্রদান করে না এখন কেউ যদি সিজার না করান এক্ষেত্রেও সরিয়া বাধা প্রদান করে না পৃথিবীর সন্তানের মৃত্যুতে সবচেয়ে বেশি দুঃখিত যিনি হন তিনি হলেন সন্তানের মা জন্য আমরা কেউ যেন এই নারীকে কষ্ট না দিই কারণ তিনি চেয়েছিলেন তার সন্তানকে নর্মালভাবে প্রসব করতে কিন্তু তিনি দেখলেন যে না নর্মালভাবে প্রসব হয়নি সন্তান মৃত্যুবরণ করেছে কোনোভাবেই এই ঘটনার সঙ্গে এই নারীকে দায়বদ্ধ করা বা এই কারণ এটার সঙ্গে এই প্রবলেমের কারণে এই নারী এই ঘটনার দায়ী বা দোষী এটি সাব্যস্ত করা শুরু হয়েছে কোনো সুযোগ নাই বরং এই নারীকে এখন তাসাল্লে দিতে হবে সান্ত্বনা দিতে হবে তাকে বরং তার মন ভালো করার চেষ্টা করতে হবে যে তুমি তো চেষ্টা করেছিলে তুমি তো ভালোই চেয়েছিলে আমরা তো আসলে ভেবেছিলাম যে নর্মাল হবে কিন্তু হলো না ওহি হতা হয় যে মনজুরে মাওলা হতা হয়। সেটাই হবে যেটা আল্লাহ তালা মঞ্জুর করে রেখেছেন কবুল করে রেখেছেন একথা মনে করার কোনো সুযোগ নেই যে নর্মাল হওয়ার কারণে বাচ্চাটা মারা গিয়েছে সিজার হলে হয়তো বেঁচে যেত এটা ভুল এমন অনেক ঘটনা আমি আমার ব্যক্তিগত জীবনেও আমার খুব কাছাকাছির মানুষের কাছ থেকে আমরা জানি যারা ভেবেছিলেন নর্মাল করলে ভালো হবে কিন্তু নর্মাল করতে গিয়ে কোনো দুর্ঘটনায় পড়েছেন তার মানে এই নয় যে সিজার করলে দুর্ঘটনা হতো না সিজার করলে অনেক বড় বড়ো দুর্ঘটনা ঘটে আমাদের মনে রাখতে হবে রব্বুল আলমের শেষ কথাটি ইন্নাকা ইন কদির এবং বিয়াদিক খাইর সব কিছু আল্লাহর হাতে এবং মানবতার মানুষের সবচেয়ে কল্যাণ আল্লাহর হাতে এই জন্য যে নারীর বাচ্চা দেখালো করেছেন তাকে সান্ত্বনা দেওয়া কোনোভাবেই এ ঘটনার সঙ্গে অথবা তাকে দোষী সাব্যস্ত করা এটি ইসলামী সরে বিরোধী ইসলাম এটাকে অনুমোদন করে না উপরন্ত আমি সেই বোনকে সান্ত্বনা দিতে চাই তিনি যেন মন খারাপ না করেন রব্বুল আলমিন কোরআনে বলেছেন যা তোমাদেরকে আমি نرابها ببريكة كُرْبُهُ ولا أن نكون بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات পিতা বেঁচে থাকবে কিন্তু পিতার সামনে থেকে সন্তান চলে আসবে সন্তান বেঁচে থাকবে তার সামনে থেকে মা চলে আসবে মায়ের আচল ছায়া থেকে কেড়ে আমি সন্তানকে চিনে নিয়ে আসব ওয়াল এভু ওয়ান নাকুম আল্লাহ বলছিলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব এ সকল পরীক্ষার মাঝে যারা উত্তীর্ণ হবে ও আবার হে হেরসুল আপনি তাদেরকে সুসংবাদ প্রদান করুন সুতরাং এই নারী তার সন্তান মারা গিয়েছে তিনি যেন মন খারাপ না করেন আল্লাহ তালা তার উত্তম প্রতিদান দুনিয়াতেও দান করবেন আখেরাতেও দান করবেন এর সঙ্গে সম্পর্কে একটি তথ্য দেওয়া বলো তার সন্তান আসলে মরেনি তার সন্তান আছে কোথায় জান্নাত কোথায় হজরত ইব্রাহিম আলহিমার কাছে কোথায় আল্লাহর কাছে অপেক্ষা করছে নিঃসন্তান নিষ্পাপ সন্তানরা যখন মারা যায় রব্বুল আলমিন এই সমস্ত নিষ্পাপ সন্তানদেরকে একটা বাগানের ভিতরে রাখেন একটা প্রাসাদে রাখেন এই প্রাসাদের নাম আল্লাহ তালা তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন বাইতুল হাম হলো সেই প্রাসাদের কোন বাইতুল হাম এই যে সন্তান মারা গেল আপনি দেখেছেন আমার বোন যখন কথা বলছিলেন যদিও আমরা তার অডিও শুনেছি কিন্তু তার কণ্ঠ কার নামে স্থিত ছিল তার অন্তরে হাহাকার ছিল স্বাভাবিকভাবেই ডানে বামের সামনের পেছনে অনেক লোকরা অনেক কথা বলবে কিন্তু মায়ের হৃদয়ের যে রক্তকরণ এটা পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারবে না মা তো চেয়েছিলেন তার সন্তানকে সুন্দরভাবে পৃথিবীর আলোর মুখ দেখাতে সেটা হয়নি পুরোটাই আল্লাহর হাতে এই জন্য কোনোভাবেই নারীকে দূষারোপ করা যাবে না আর এই দুঃখিত এবং শোকাগ্রস্ত নারীকে আমি বলতে চাই আপনি শোকের প্রলেপ মুছে আপনি আবার অ্যাবাদের মানসিকতা লালন করুন কারণ আপনার এই সন্তান জান্নাতে আছে এবং সে আপনার জন্য অপেক্ষা করছে যতক্ষণ না পর্যন্ত এই মাসুম বাচ্চা তার পিতা মাতাকে জান্নাতে না আনিতে পারবে ততক্ষণ পর্যন্ত সন্ন্যাস

এগুলার প্রভাব কি আসলে গর্ভকালীন সময়ে পড়ে কিনা নাকি মানে পুরাটাই কুসংস্কার আচ্ছা ঠিক আছে আপনি আমাদের সাথেই থাকবেন শেখ আপনার প্রশ্নের চমৎকার জবাব দিবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা আপনাদের প্রশ্নগুলো জানছি জানার চেষ্টা করছি প্রশ্নের সমাধান আপনারা আমাদের সাথেই থাকুন সময় হয়েছে আমাদের ছোট একটি বিরতিতে যাওয়ার ফিরছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার প্রিয় দর্শক আবারও স্বাগত জানাচ্ছি টেলিভিশনের আজকের এই চমৎকার আয়োজনে আমাদের সাথে আছেন মহাদারাম গাজী সানাউল্লাহ রহমান হাফিজাহুল্লাহ আপনি চাইলে সরাসরি প্রশ্ন করে কোরআন সুন্দর আলোকে আপনার সমস্যার সমাধান নিতে পারেন ইনশাআল্লাহ শেখ আমরা আবারও উত্তরের দিকে যেতে চাই আমাদের একজন বোন যার কথা আপনি আলোচনা করছিলেন তার সন্তান মারা গিয়েছেন তো নিষ্পাপ সন্তান মারা গেলে তিন দিন বা চার দিনে কোরআন খতম করা বা কিছু করা বা মানুষ মারা গেলে তিন চার দিন কেন্দ্রিক কোনো আয়োজন করা সরিয়া কি বলে এখানে একটা মূল নীতি মৌলিক নীতি আমাদের মাথায় রাখতে হবে যে কোরআন জীবিত মানুষদের জন্য কোরআন মৃতদের জন্য নয় কোরআন যে মানুষটা পৃথিবীতে আছে তার জন্য সে ব্যবসা কিভাবে করবে কোরআনে আছে চাকরি কিভাবে করবে কোরআনে আছে দাম্পত্য যেমন কীভাবে হবে কোরআনে আছে সমাজনীতি কি হবে কোরআনে আছে রাষ্ট্রনীতি কি হবে কোরআনে আছে কোরআন জীবিতদের জন্য লিল হাইজা মাইজিদ মৃতের জন্য নয় কেউ মারা গেলে কোরআন পড়তে হবে সে সময় মাদ্রাসা থেকে মসজিদ থেকে ইমামদেরকে মজ্জান খাদেম মাদ্রাসা স্টুডেন্টদেরকে ভাড়া করে এনে চারদিকে পরে গুল করে কোরআন পড়ানো হজরত আবু বকরের এন্তাকালের পরে কিন্তু এমনটা আমরা দেখিনি এমনকি নবী করিম সাল্লাহ রসিমের এন্তেকালের পরেও সাহাবা ইকরাম গুল হয়ে চারপাশে বসে একক্ষতম কোরআন পড়েছেন এমন আলোচনা অন্তত আমার চোখে পড়েনি তাহলে আমরা কি করব প্রথম কথা হলো যিনি মারা গেছেন তার জন্য দোয়া করবো রসুল করিম সাল্লাকে দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহিনা ওমাইতিনা ও শাহিদিনা ও ইবিনা ও সগিরিনা ও কাবিরিনা ও জাকিরিনা ওনসানা আল্লাহম আহিয়াই তুমিন্লা ফাহি আল ইসলাম ওমান তাউফাই তোমিন্না ফোয়া ফাহ আল ইমান এটা হলো দোয়া ওমান তাউফাই তোমিন্না আমাদের মধ্য থেকে যারা মৃত্যুবরণ করেছে ফতোয়া ফাহাহাহ আলাল ইমান তাদেরকে আপনি মৃত্যু মৃত্যুর সময় ইমানের উপর রাখেন কেউ কেউ বলেছেন মৃত্যুর পরেও ইমানদারদের সঙ্গে রাখেন এজন্য বোঝা গেল যে মাইয়েতের উপর আমাদের করণীয় হলো যে তার জন্য দোয়া করা হ্যাঁ আপনি তার কবরের পাশে দাঁড়িয়ে ইয়াসিন তালাত করলেন এসব তিনি পাবেন আপনি কোনো মাদ্রাসা তার জন্য কোরআন খতবে ব্যবস্থা করেন। এটা তিনি পাবেন কিন্তু এটাকে লক্ষ্য করে তিন দিন চার দিন সাত দিন চল্লিশ দিন এই সমস্ত কিছু বেদাত এবং এইগুলির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই পর্যন্ত যেটা হয় যে আপনি কুলখানের আয়োজন করেন চল্লিশের আয়োজন করেন সেখানে বিশাল আয়োজন হয় নারী পুরুষ কি বলে ভেদাভেদে পর্দার কোনো বিষয় থাকে না অন্য কোনো বিষয় থাকে না একজন মৃত ব্যক্তিকে উপলক্ষ করে জয় সমস্ত গুনাহের কার্যক্রম করা হবে এই সমস্ত গুনাহের একটা ভাগ কিন্তু সে মৃত ব্যক্তি কবরে থেকে পাবেন এই জন্য আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আপনি কিছু মানুষকে সহযোগিতা করতে চান সেটা আপনি দান করে দেন কিছু মানুষকে আপনি খাবার খাওয়াতে চান তাদেরকে আপনি দাওয়াত করেন কিন্তু এটার জন্য দিবস পালন করা অথবা মাইতের চারপাশে বসে গোল করে কোরআন তেলাওয়াত করা এটা কোনোভাবেই ইসলামের সৌন্দর্যের অংশ নয় আল্লাহ তালা যেন থেকে আমাদেরকে হেফাজত করেন

আরেক জায়গায় অনেক কিছু আছে যারা আল্লাহ জপ্ত থাকে চব্বিশ ঘন্টা এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই মানুষ যে মানুষ সব সময় আল্লাহকে না ভুলে আল্লাহকে স্মরণ করে আলহামদুলিল্লাহ শেখ আমাদের বোনের আরও একটি প্রশ্ন আছে আমরা একজন দর্শকের প্রশ্ন নিয়ে তারপর সেদিকে যাবো ইনশাআল্লাহ সালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে আপনার প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন হয় না না বা এরকম কোন সম্পদ নাই যে আমি বিক্রি করে টাকাটা পরিশোধ করবো বা ইনকাম সোর্স নাই যেটা আমি দেওয়ার খুব আগ্রহ আসলে আমি পারতেছি না বেশ অনেকগুলো টাকা যাই তিরিশ লক্ষ টাকা মতো এই প্রথম প্রশ্ন ক্ষেত্রে আমি কি করতে পারি আর দ্বিতীয়ত স্বামী স্ত্রী অনেক সময় দেখা যায় থাকলে হয়তো একটা মাধ্যমে বাসায় দু রাগারাগি হয় কথাবার্তা বন্ধ হয়ে যায় তিন দিন দিন সাত বা দশ দিন পনেরো দিন এভাবে কথা বন্ধ হয়ে যায় ক্ষেত্রে আসলে ইসলাম কি বলে অনেক সময় আমরা শুনি যে এটা আসলে ছাড়াছাড়ি হয়ে যায় বা তালাক হয়ে যায় অনেক কিছু শুনি আসলে হাতে কোনো সময় দেখি নাই বা শুনি নাই ইসলাম কি বলে ভাই আপনি আমাদের সাথে থাকুন শেখ আপনার প্রশ্নের উত্তর দেবেন শেখ আমরা আরও কিছু প্রশ্নের উত্তর জানতে চাই এর মধ্যে একজন বোন জানতে চেয়েছেন যে অগ্রিম জাকাত দেয়া যাবে কিনা রমজানের আগে চমৎকার আমি আমার বোনকে জাযা কিল্লা জানাচ্ছি এই কারণে যে তিনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে প্রশ্নটি এই সময়ে প্রত্যেক মমিন মমিনা জাতি আলামিন মোস্ত হাকু জাখাত প্রদান করার সক্ষম করেছেন জাকাত দাতা জাগাত গুলো জানায় যাক দাতা যারা এই সমস্ত মানুষদের ভিতরে তিনি একজন একটি বিষয় হলো যে জাকাতের সঙ্গে কিন্তু রমজানের কোনো সম্পর্ক নেই রমজান হলো এবাদতের মাস রমজান রোজার মাস রমজান রোজা পালন করার মাস রমজান গুণামুক্তির মাস রমজান শ্রদ্ধাকা করার মাস রমজান কোরআন তেলাওতের মাস জাকাতের সঙ্গে কিন্তু রমজানের কোনো সম্পর্ক নেই কুরান রবুল আলম কোথাও কথা কোথাও বলেননি যে তোমরা রমজানে জাকাত প্রদান করো জাকাত কেন দিচ্ছি আমরা যে রমজানে প্রত্যেকটা নফল এবাদত ফরজ আবাদতের কয়েম মোকাম হয়ে যায় সবহান্লাহ প্রত্যেকটা ফরজ এবাদত একটা আবাদত রমজানের শত্রুগুণ গুণ হয় সত্তরটি আবাদতের পরিমাণ স্বভাব হয় সুতরাং কোন ব্যক্তি যদি রমজানে এক টাকা দান করেন তিনি সত্তর টাকা দান করছেন এটা তার আমল নামে লেখা হবে একশো টাকা দান করছেন তাহলে সাতশো টাকা দান করেছেন এটা তার আমল নামে লেখা হবে এই জন্য রমজানে আমরা জাকাত দিতে উৎসাহিত করি কিন্তু কখনোই কথা বলা নেই যে রমজানের বাইরে জাকাত দেওয়া যাবে না বরং আপনি অবশ্যই রমজানের বাইরে জাকাত দিবেন হিসাব করে রাখবেন এবং সুযোগ সুবিধা হলে নিতান্ত তুরি মানুষকে জাকাত দিবেন এ লোকের প্রবলেম এখন তার প্রয়োজন এখন সেটা যদি আপনি তিন মাস পরে রোজার সময় দেন যে তোমার তো এখন পেটে কেদা লাগছে এখন আমি টাকা দিতে পারবো না কারণ রোজা আসে তুমি আমার সঙ্গে দুই মাস পরে রমজানে দেখা করো এই দুই মাসেদের লোক না খেয়ে মারা যাবে এই জন্য রমজানের আগে অগ্রিম জাকাত প্রদান করলে আমি মনে করি আপনি রমজানে জাকাত প্রদান করলে যে সব পেতেন এর আগে একজন নিতান্ত দুঃখী মানুষকে জাকাত প্রদান করলে এর চেয়ে বেশি সব পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুজদান করে দেন আমি শেখ আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসেছে এবং এটি আমাদের দেশে বেশ প্রচলিত চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী নারীদের কোনো ক্ষতি হয় কিনা যেমন অনেকে বলেন যে দায়ে কোনো কিছু কাটা যাবে না এতে সন্তানের ক্ষতি হবে বা এই সম্পর্কে বেশ কিছু কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে কুসংস্কারকে ইসলাম সমর্থন করে না এটা চন্দ্রগ্রহণের কথা বলেন আর সূর্যগ্রহণের কথা বলেন আর সূর্যাস্তের কথা বলেন আর সূর্যোদয়ের কথা বলেন কোনো ধরনের কুসংস্কার নাই এক নাম্বার। দুই নাম্বার হল নারীদের চলাফেরার ক্ষেত্রে বিশেষ করে গর্বদারানী নারী যার পেটের ভিতরে সন্তান আছেন এই নারীর চলাফেরার ক্ষেত্রেও কিন্তু ইসলাম কিছু বিধান দিয়েছেন প্রথম কথা হলো ক্ষমা করবেন শয়তান কোন জায়গায় চলে গিয়েছে একজন নারী তার পেটে বাচ্চা আছে এটা তার আত্মমর্যাদার বিষয় সম্মানের বিষয় নারী তো পুরাটাই সতর নিজেকে গোটা শরীর ঢেকে রাখা বিশেষ করে যে পেটের ভিতরে রব্বল আলমেন কুলি টুকরা সন্তান দান করেছেন এই সন্তানকে ডেকে রাখা এটা ইসলামের অনেক বড় নির্দেশ এখন কি হচ্ছে আমরা দেখছি বেবি বাম্প কম্পিটিশন হচ্ছে পেটের ভিতরে থাকা সন্তানকে ধারণ করে একজন নারীর পেট কেমন হতে পারে কী আকৃতির হতে পারে কী ধরনের সৌন্দর্যের হতে পারে এটা নিয়ে এখন ফ্যাশন শোর আয়োজন করা হচ্ছে নজরুল্লাহ জানি এতে করে হচ্ছে কি প্রভাব দুই দিকেই প্রভাব পড়ছে একটা হলো এই নারী তিনি বেলা সঙ্গে যুক্ত তার উপরও আল্লাহ তালা রাগান্বিত হচ্ছেন এবং তার পেটের যে সন্তান এই পেটের সন্তানের উপর আল্লাহ তালা রাগান্বিত হচ্ছেন এই সন্তানটা দুইতে আগমন করা মুহূর্ত পর্যন্ত পেটের ভিতরে সে তাদের পাওয়ার নিয়ে থাকে এই সন্তানকে পেটে নিয়ে এই ধরনের গুণা করা এটা নিঃসন্দেহে কলিজার টুকরা সন্তানের সম্মানের সঙ্গে অবজ্ঞা করা এজন্য আমি যেটা বলতে যে কোনোভাবেই যেন কোনো নারী তার গর্বে যখন বাচ্চা আসবেন বাচ্চা আসার পরে আগের মতো যাপন তিনি যেন না করেন কারণ তার পেটে যখন সন্তান আসছে এটা কিন্তু আল্লাহ তালা একটা সেন্সিটিভ টাইম তাকে দিয়েছেন কুসংস্কার মানে হলো অনেকে বলেন যে সূর্যগ্রহণের সময় ঘরের বাইরে না যাওয়া চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কেন নারী তো কোনো প্রয়োজন ছাড়া যথেষ্ট পর্দা আবৃত ছাড়া ঘরের বাইরে যাওয়া সবসময় নিষেধ তবে হ্যাঁ আপনি যে কথাটা বলেছেন যে কোনো কিছু নিষেধ এগুলো ইসলামের কোনো ভিত্তি নেই পুকুর ঘাটে যাওয়ার নিষেধ এগুলো ইসলামের কোনো ভিত্তি নেই কিন্তু সন্তান সম্ভব নয় সর্বাবস্থায় নারীকে অপর পুরুষ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এবং আবৃত করে রাখা এটা ইসলামের বিধান অনেক অনেক কৃতজ্ঞতা প্রিয় শেখ আপনার কাছে আমরা আবারও ফিরবো একজন দর্শকের প্রশ্ন নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শককে আছেন আমাদের সাথে আপনার প্রশ্ন আমাদেরকে জানান

তারপরে তাকে আল্লাহ হায়াত দিছিল ছয় মাস সে একজন আমার বুকে আসছিল 6 মাস পর্যন্ত তারপর সে মারা যায় ছয় মাসের পরে কোন মারা যাওয়ার পরে ছিল না তাহলে কিছু যত হই বলে আমার বুকের কাছে কিছু আল্লা পাক এই সন্তান আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে কবুল করুন আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি উদ্দেশ্যে নিশ্চয়ই কথা বলবেন আপনার আরেকটি প্রশ্ন থাকবে সেটি আমাদেরকে জানান ইনশাআল্লাহ আচ্ছা আমি এমন কি আমল করবো যে আমি এই বাচ্চার জন্য আমার যে আরেকটা বেবি আছে মানে আমি ওর খেয়াল নিতে পারছি মানে আমি শুধু বেগেই পড়তেছি মানে আমি বল হারিয়ে ফেলছি আমি কি ভাবে মানুষ তো মানে হারিয়ে ফেলছি যে কিভাবে কি করলেই হয় আপনার একটা এমন দোয়া শিখে দেবেন যে ভুলে মানে আমি মনটা শক্ত হয়ে যাবে এমন একটা দোয়া শিখে আমার ওই মেয়ে যেন সেই সবটা আমি তো কিছু করতে পারলাম না আমরা আমরা আপনার জন্য প্রাণ ভরে দোয়া করি দর্শকদের কাছে আবেদন করি তারাও আপনার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনি আমাদের সাথেই থাকুন প্রিয় আপনার প্রশ্নের উত্তর দিবেন শুনছি একই প্রশ্ন দুজন বোন করেছেন আমরা সেই প্রশ্নের উত্তর জানবো ইনশাআল্লাহ তার আগে একটু জানতে চাই যে এক ভাই খুব ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এমন অবস্থা যে ঋণ পরিশোধ করার মতো সামর্থ্য তার নাই তিনি জানতে চাচ্ছেন এই অবস্থা থেকে উদ্ধারের উপায়টা কি রসুল্লিক করিম সাল আলী আসাল্লাম ঋণ থেকে মুক্তির দোয়া বলেছেন আমি ভাইকে দুটো কিতাবের কথা বলবো একটি হলো আল আজকার যেটা ইমাম নবী রহিম আল্লাহ তালা লিখিত বিখ্যাত কিতাব এরকম মোটা এটা বাংলা এখন পাওয়া যাচ্ছে আরেকটি হলো হেসনুল মুসলিম এই ছোট সাইজের একটি কিতাব এখানে আজকার নবী সাল্লু আলী আসসালাম নবী করিম সাল্লা সকালে বিকালে রাতে দিনে রাতে যে সকল দোয়াগুলি পাঠ করতেন এই সকল দোয়া আছে এবং সেখানে স্পেসিফিকলি ঋণ থেকে মুক্তির দোয়া আলাদা করে বলা আছে এবং লিখে আছে আমি ভাইকে বলবো যে আপনি পুরাটাই পড়বেন আজকার পুরাটাই পড়বেন ইসলাম মুসলিম পুরাটাই পড়বেন এবং সঙ্গে ঋণ মুক্তির দোয়াটা নিয়মিত পড়বেন এক নম্বর দুই নম্বর হল তাকদির আসলে পরিবর্তন হয় কিনা অনেকেই প্রশ্ন করেন এই যে ঋণগ্রস্ত ব্যক্তি তিনি বলেছেন ত্রিশ লক্ষ টাকার মতো তার ঋণ তার কাছে এটা অনেক ইট ইস বিগ অ্যামাউন্ট তার কাছে একটা বড় অ্যামাউন্ট কিন্তু আমার আল্লাহর কাছে এটা কোনো অ্যামাউন্টই না পৃথিবীর অনেক মানুষের কাছেও এটা অ্যামাউন্ট না আল্লাহর কাছে এটা কোনো অ্যামাউন্ট না তো সুতরাং আল্লাহর সঙ্গে তো রাস্তা খোলা আপনার তাহাজ্যতের নামাজ পড়ুন আমাদের এক তরুণ বন্ধু বলেছেন যে আপনার দোয়া কবুল হওয়া আর আপনার মাঝে অতটুকুই পার্থক্য অতটুকু দূরত্ব যতটুকু দূরত্ব আপনার এবং তাহাজ্যদের সালাতের মাঝে তাহার্যতের নামাজের সঙ্গে আপনার যত দূরত্ব আপনার দোয়া কবুল হওয়ার সঙ্গে তো রূপ দূরত্ব সুতরাং দেরি করার কোনো কাজ নেই আপনি আজকে থেকে তাহাজ শুরু করুন তাহাজের সালাতে নিমগ্ন হয়ে সমস্ত কথা আল্লাহর কাছে বলেন ত্রিশ লক্ষ টাকা এটা তো আমার রবের কাছে কোনো বিষয়ই না আপনার ত্রিশ হাজার কোটি টাকাও আল্লাহর কাছে কোনো বিষয় না সুতরাং আপনি ঋণগ্রস্ত আপনি আল্লাহ তালা কাছে এই ঋণ থেকে মুক্তি চান এবং আল্লাহর কাছে দোয়া চান আল্লাহ তালা আপনাকে ফকির থেকে গণে বানিয়ে দেবেন নিঃস্ব থেকে আপনাকে বৃত্তশালী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা আমরাও জন্য দোয়া করি আল্লাহ যেন ভাইকে ঋণ মুক্ত করেন ইনশাআল্লাহ শেখ আমাদের ভাই আরেকটি প্রশ্ন করেছেন যে প্রায় সময় স্বামী স্ত্রী ঝগড়া হয়ে বেশ কিছুদিন কথাবার্তা বন্ধ থাকে কেউ বলেন যে কথা বন্ধ থাকবে তালাক হয়ে যায় স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হওয়া ভালো এটা খুব ভয়ঙ্কর কিছু না মাঝে মাঝে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে দাম্পত্য জীবনে প্রেম ভালোবাসা বৃদ্ধি পায় ঝগড়া হবে আমরা নবীর জীবন নবী করিম স্ল্লাহসাল্লামের পবিত্র বরকতময় সবচেয়ে মহাসম্মানিত দাম্পত্য জীবনও দেখেছি নবীজি কখনো কখনো তার স্ত্রীর প্রতি মনো কষ্ট পেতেন আমরা দেখেছি নবী করিম সাল্লাহ সাল্লামের কলিজার টুকরা কন্যা ফাতেমা ফাতেমজুজ জাহারা রাদি আল্লাহ তার আনহুমা এবং তার স্বামী হজরত আলী তাদেরও গণ্ডগোল লেগেছে তাদেরও ঝগড়া হয়েছে মন কী বলে এটাকে মনোকষ্ট হয়েছে নবী করিম সাল্লাহ আসলাম সালিশ করতে এসেছেন নবী করিম সাল্লাহ মিলিয়ে দিতে এসেছেন তিনি শ্বশুর হিসেবে সেই গৃহে আসেননি তিনি হজরত নবী হিসেবে তিনি আগমন করেছেন তো ঝগড়া যেটি হবেই বিষয়টা হলো ঝগড়ার পরের বিষয়টাকে সেকেন্ড পর্বটা কী দ্বিতীয় অধ্যায়টা কি দ্বিতীয় অধ্যায়টা হলো ঝগড়া যেন আল্লাহ না করুক আমি আবারও বলছি আল্লাহ না করুক আমি আবারও বলছি আল্লাহ না করুক ঝগড়া যেন আমার দাম্পত্য জীবন আগুন ধরিয়ে না দেয় আমাদের আমাদের দাম্পত্য জীবনকে ধ্বংস করে না দেয় আমাদের দাম্পত্য জীবনের তালাক অথবা ডিভোর্সের মতো ভয়াবহ বাক্যের অথবা বিষয়ের কোনো প্রয়োজন না হয় এই জন্য ঝগড়া হতে পারে তার যেটা হয়ে থাকে সেটা হলো ভাই যেটি বলেছেন হলে এক দুদিন কথা বন্ধ এটা সুরের বিধান যদি এমন হয় যে আপনি আপনার স্ত্রীকে কনভিন্স করতে পারছে পারছেন না অথবা আপনার স্ত্রী আপনাকে কনভিন্স করতে পারছেন না একে অন্যকে বুঝাতে পারছেন না অথবা একে অন্যকে বুঝতে পারছেন না আপনারা দূরে থাকেন কথা বলা বন্ধ করেন তবে আমি বলবো যে কথা বলা বন্ধ করলেও যেন স্বামী তার স্ত্রীর ক্ষেত্রে দায়িত্বের কমতি না করেন আর স্ত্রী যেন স্বামীর ক্ষেত্রে তার দায়িত্বের কমতি না করেন আমরা সে গল্পের কথা জানি যে স্বামী স্ত্রীর দুজনে কথা বলা বন্ধ এবং স্বামী একটা কাগজে লিখেছেন রাত তিনটার সময় আমাকে জাগিয়ে দিও সরি ভোর ছটার সময় আমাকে জাগিয়ে দিও সকালবেলা স্বামী নটার সময় ঘুম থেকে উঠেছেন উঠে দেখেন তাকে কেউ জাগায়নি দেখেন মাথার পাশে একটা কাগজ লেখা রয়েছে এখন ভোর ছটা বাজে উঠে যাও তো যাই হোক মূল কথা হলো দাম্পত্য জীবনে প্রবলেম আসলে কথা বন্ধ করাটা এটা কোনো সমস্যা নয় কিন্তু আমি আবারও বলছি কোনো কোনোভাবেই যেন দাম্পত্য জীবনে চূড়ান্ত বিভাজন না আসে এবং সে তালাক অথবা ডিভোর্সের মতো ভয়াবহ কোনো বিষয় যেন পরিবারে সংগঠিত না হয় তিন দিন পর্যন্ত কথা বন্ধ রাখেন এরপরে দেখবেন এই লাইলি তার মজনুর কাছে চলে যাবে মজনু তার লাইলের কাছে চলে আসবে এই দাম্পত্য জীবনে গণ্ডগোল তিন দিনের পরে আর থাকে না এরপরও যদি কারো মনে হয় জানা তিন দিন কথা বলার পরও আমরা একে অন্যের প্রতি সফট হচ্ছি না ইসলাম দ্বিতীয় নির্দেশ প্রদান করছে বিছনা আলাদা করে ফেলে পাশাপাশি রুমে থাকেন একই একই ছাদের নিচে পাশাপাশি রুমে থাকেন এগুলোই ধাপ আছে আল্লাহ ক্ষমা করুক আমি ভাইকে জাজাকাল্লা জানাচ্ছি ঝগড়া হতে পারে তবে একে অন্যকে বুঝতে হবে ঝগড়া হলো কথা বন্ধ রাখুন বিছনা আলাদা করুন কিন্তু সমাধান করুন সমস্যা নয় এবং পৃথকতা নয় আল্লাহ যেন আমাদের প্রত্যেকের দাম্পত্য জীবনে শান্তি দান করে সমাধান দান করে না আমিন একজন দর্শককে আমরা সংযুক্ত করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে আপনার প্রশ্ন আমাদেরকে জানান ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু

আমরা আপনার সন্তানের জন্য দোয়া করি আল্লাহবাক জন্য তাকে আপনাদের জন্য সাফাতের মাধ্যম বানান আপনাদের জন্য দোয়া করি আল্লাহবাকে আপনাদেরকে ধৈর্য দান করুন শেখ আপনার প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা অনেক প্রশ্ন নিয়েছি অনেক প্রশ্ন আমাদের কাছে জমা আছে আপনারা অপেক্ষায় আছেন প্রশ্ন করার জন্য আমাদের সাথেই থাকুন সময় হয়েছে একটি বিরতিতে যাওয়ার ফিরছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার প্রিয় দর্শক আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পর নেক্স টেলিভিশনের আজকের এই চমৎকার আয়োজনে আজকে সম্মানিত অতিথি হিসাবে আমাদের সাথে আছেন মহাতারাম গাজী সানাম রহমান হাবিদাউল্লাহ প্রশ্ন করতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরে জানাতে পারেন আপনার প্রশ্ন আমরা সুন্দর আলোককে সমাধান দেওয়ার চেষ্টা করব ঈশ্বাল্লাহ শেখ আমরা একটি প্রশ্নের উত্তর জানতে চাই একজন মা তার দুটি সন্তান একসাথে হয়েছিল একজন মারা গিয়েছেন আরেকজন আলহামদুলিল্লাহ এখনও জীবিত আছেন তাকে প্রায় সময় খোটা দেয়া হয় অভিযোগ দেয়া হয় যে যে সন্তান মারা গিয়েছে সেটি তার কারণেই মারা গিয়েছে তিনি তার সন্তানের কথা ভুলতেও পারছেন না এই অবস্থায় দুটি বিষয় যা আসলেই তাকে যে অভিযুক্ত করা হচ্ছে এবং আমরা এই প্রশ্ন আরও কয়েকটি পেয়েছি সন্তান মৃত্যুর পিছনে মা দায়ী কিনা আর মৃত সন্তানের জন্য তিনি কি করতে পারেন কি করলে মনে সান্তনা পাবেন এখানে দুটো বিষয় একটি বিষয় হলো যে আসলে সন্তান মৃত্যুর পিছনে বাবা বা মা অথবা মানুষ অথবা পরিবার অথবা তার পিতামাতার দায়ী কিনা না যারা পিতামাতাকে দায়ী মনে করেন আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই তারা কিছুরা কাউসার পরেননি ই না আতয় কাউসার আল্লাহ যখন বলেছেন হে রসুল আমি আপনাকে কাউসার দান করেছি এই আয়াতের সাহানী রসুল কী এই আয়াতের প্রেক্ষাপট কী কেন পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ সবচেয়ে মর্যাদাবান যে মহান ব্যক্তিত্ব যিনি সবচেয়ে শ্রেষ্ঠ রসুল যার পর আর কোনো নবী আসবে না সেই মহাসম্মানিত রসুল সৈয়দুল আউ্লিন ওয়া আহরিন ওয়া ইমাম আল মুরসালিন ওয়া খাতমা সেই নবীজির পরপর তিনজন ছেলে সন্তান হলো তহের ইব্রাহিম কাসেম এবং তিনও জিনী করলেন নবীজি তার চোখের পানিতে সিক্ত করে তার সন্তানদেরকে কবরস্থ করলেন এবং নবীজি কাঁদলেন আজকে আমার যে বোন প্রশ্ন করতে গিয়ে কেঁদেছেন যিনি তার কান্নার কারণে তার কথার শেষ শব্দগুলি তিনি বলতে পারেননি দর্শকরা কেঁদেছেন আমাদের স্টুডিওতে যারা আছে আমরাও আমাদের হৃদয়ে কেঁদে উঠেছে তার জন্য নবী করিম সাল্লামাম যখন কাঁদছেন তাকে জিজ্ঞেস করছে সাহাবাহিক এ রসুল আপনি কাঁদছেন আপনার চোখ থেকে আপনার সন্তান ইব্রাহিমের জন্য পানি পড়ছে রসুল বলছেন কেন কাঁদবো না আমার সন্তান মারা গেলে আমি কাঁদবো না আমি তো মানুষ আমার চোখ থেকে তো পানি আসবেই তখন আজকে যারা বলছেন যে সন্তান মৃত্যুর জন্য মা দেয় আজকে যারা বলছেন সন্তান মৃত্যুর জন্য সিজার নয় নর্মাল ডেলিভারি করার কারণে সন্তান মারা গেছে এই সমস্ত লোকদের কিছু পূর্বপুরুষ ছিল তারা রসুলকে বলেছিল উহ আক্তা যে তো তার তো বংশের বাতি নেই অনেক পরিবার আছে আপনি দেখুন মহতারা মালানা লুকমান আপনি দেখবেন যে নবী করিম সাল্লাহ আসলামের তিন ছেলে চার মেয়ে রসুল করিম সাল্লাহ আসলামের মেয়েদের আলোচনা খুব কম আমাদের সমাজে কেন নবীজির মেয়ে যায় না কেন নবীজের মেয়ে রকাইয়া কেন নবীজের মেয়ে উম্মে কুলসুম কেন নবীজের মেয়ে ফাতেমা নবী চার মেয়ের জনক চার মেয়ের পিতা তিনি এটি নবীজির জন্য একটা আলোকিত অংশ কিন্তু আজকের এই কাগজে সমাজের কাছে এটা আলোকিত অংশ নয় আপনি বলছেন বর্বরতা চলে গিয়েছে কিসের বর্বরতা চলে গিয়েছে দেড় হাজার বছর পর ইসলাম আগমনের যারা মনে করে কোনো মায়ের মেয়ে হওয়ার কারণে সে মা দায়ী মেয়ে হওয়ার কারণে তার পিতা দায়ী মেয়ে হওয়ার কারণে তাদের সামাজিক অবস্থান দায়ী আমি মনে করি তারা সেই সময়ের জাহালাত এবং মূর্খতাকে এখন পর্যন্ত হৃদয় লালন করছেন সমস্ত ব্যক্তিরা যারা মনে করেন যে সন্তানের মৃত্যুর পেছনে মায়ের গাফলতি দেয় তারা ওই সমস্ত পাপিষ্ঠদের অন্তর্ভুক্ত এবং অন্ধকার হৃদয়ের মানুষদের অন্তর্ভুক্ত যারা নবীজিকে বলেছিল তার তিন তিন সন্তান মারা গেল সে তো নির্বংশ আল্লাহ তালা বলেছেন ই না না কেন কাউসার হেরসুল আপনার সন্তানকে আমি কেড়ে নিয়ে গেছি কিন্তু আমি আপনাকে হাউসে কাউসার দান করেছি ফাসল্লি লি রব্বিকা ওয়ান হার সুতরাং আপনি আপনার প্রভুর যেন নামাজ পড়ুন ওয়ান হার এবং আপনি কুরবানি করুন ইন্না শাহানি আকাহওয়াল আবতার যারা আপনার শত্রু তারাই হল নির্বংশ এ কারণে আজকে আবু জেহেল আবুল হাবদের কোনো বংশ নেই কিন্তু পৃথিবীতে সবচেয়ে প্রশংসিত নাম মোহাম্মদ আজ চারপাশে আমি আমার বোনকে সান্ত্বনা দিতে চাই আপনি মন খারাপ করবেন না পাশের লোক কী বলে এটি বড় কথা নয় আপনার জন্য সান্ত্বনা আসমানে। আপনার সান্তনা আরশে আপনার সন্তান আকাশে আপনার সান্ত্বনা জান্নাতে শুধু সান্ত্বনায় নয় আপনার সন্তানও জান্নাতে আপনার সান্তনা জান্নাতে কি করব সন্তানের জন্য আপনি গুরুত্বপূর্ণ বিষয় হলো যাদের সন্তান মারা গেছে এটি আমার আজকে দুজন বোন প্রশ্ন করেছেন অসংখ্য দর্শক শ্রোতা ইসলামী জীবন বিধান অনুষ্ঠানটি দেখেন প্রশ্ন করেন এবং পরবর্তীতে ইউটিউব এবং ফেসবুকে তারা দেখেন অনেকের ব্যাপারে আমি জানি তারা মোবাইলে অনুষ্ঠানগুলি আলোচনা করি সংরক্ষণ করেন সকলের জন্য আমরা ফাঁকি একটু বলি যে একই প্রশ্ন আমাদের আরেকজন ভাইও করেছি তাহলে আমি তাকে উদ্দেশ্য সকলের জন্য আমি যেটা বলবো দুটো বিষয় একটি হলো আপনার সন্তান বেঁচে আছে আমার বোন বলেছেন তার দুটো সন্তান একজন মারা গিয়েছেন আরেকজন বেঁচে আছেন যে বেঁচে আছে এই বেঁচে থাকা সন্তানের প্রতি আপনার দায়িত্ব কম কম কেন জাগতিক দায়িত্ব এই সন্তানের ভরণ পোষণ দেখভাল করা খাবার দাবার শিক্ষা ব্যবস্থা সুচিকিৎসা এগুলো আপনার দায়িত্ব কিন্তু আপনার যে সন্তান জান্নাতে আছে তার প্রতি আপনার দায়িত্ব আছে কি দায়িত্ব যেহেতু আপনি জান্নাতি সন্তানের মা আমি বাক্যটা আবার রিপিট করছি যেহেতু আপনি জান্নাতি সন্তানের মা সুতরাং জান্নাতি সন্তানের মার কিন্তু দায়িত্ব আছে জান্নাতি সন্তানের মা জাহান্নামী মানুষের মতো চলতে পারে না জান্নাতি সন্তানের বাবা জাহান্নামি মানুষের মতো চলতে পারে না সন্তান আপনার শিশুকালে মারা গিয়েছে সন্তান আপনার কবলেল বরুক প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে মারা গিয়েছে একদিন এক সেকেন্ড এক ঘন্টা এক মাস এক বছর যতটুক হোক না কেন সন্তান চলে গিয়েছে এই সন্তান ওয়েট ফর ইউ ইন জান্না আপনার জন্য জান্নাত অপেক্ষা করছেন সুতরাং এই সন্তানের প্রতি আপনার কিছু দায়িত্ব আছে আপনি যেন এই কথা মনে রাখেন যে আল্লাহ আমাকে দুটো সন্তান দিয়েছিল একটা সন্তান দুনিয়াতে আছে আরেকটা সন্তান সন্তান জান্নাতে আছে সে আমার জন্য অপেক্ষা করছে কিতাবে এসছে রসুল করিম সাল্লাহ হাদিসের মাধ্যমে কিতাবে আলোচনা করা হয়েছে এই যে সন্তান জান্নাত অপেক্ষা করছে সে তা পিতা মাতার জন্য অপেক্ষা করছে পিতা মাতার এতে পরে কেয়ামতের দিবসে বিচার ব্যবস্থা কায়েম হওয়ার আগেই বিনা হিসেবে কিছু লোক জান্নাতে যাবে এর মধ্যে শহীদ বিনা হিসেবে জান্নাতে যাবেন এরকম অনেক ধরনের ক্যাটাগরি আছে একটা ক্যাটাগরি হলো যে সমস্ত মানুষের কাছ থেকে রব্বুল আলমিন তাদের কলিজার টুকরা সন্তানকে কেড়ে নিয়েছেন আর তারা ধৈর্য ধারণ করেছেন আর তারা বলেছেন ইন্না আলিল্লাহি ও ইন্না ই লেহের আল্লাহ সন্তান তোমার পক্ষ থেকে এসেছিল আবার তুমি নিয়ে গিয়েছো আমার অক্ষম আমাদের বলার কিছু নেই আমরা তোমার সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট আমরা চুপচাপ আছি আমরা ধৈর্য ধারণ করলাম কে আমরা হৃদয়ে জোরে নিলাম আমার প্রতি কোনো অভিযোগ নেই কিছুই নেই আল্লাহ তালা এই সমস্ত মানুষগুলোকে বিনা হিসেবে জান্নাত প্রদান করবেন এই জন্য এটি একজন মায়ের জন্য অনেক বড় সান্ত্বনা যে তার একটি সন্তান তার জন্য জান্নাত অপেক্ষা করছে সান্তনার সঙ্গে সঙ্গে পুরস্কারের সঙ্গে সঙ্গে দায়িত্ব কিন্তু অনেক বেশি আল্লাহ তালা আমাদেরকে সবর এবং সান্ত্বনা এর সঙ্গে দায়িত্বের প্রতি মনোযোগী হওয়ার তফিক দেন আল্লাহ প্রিয় শেখ তাহলে আমাদের যে ভাই জানতে চাইলেন যে তারও সন্তান

আচ্ছা ঠিক আছে প্রিয় বোন আমরা এখনই আপনার প্রশ্নের উত্তর জেনে নিচ্ছি শেখ এখানে দুটি বিষয় একটি হচ্ছে যে অমুসলিমদের সাথে বিয়ের বিষয় আর এই বিয়ের অনুষ্ঠানে যাওয়া ঠিক হবে কিনা খ্রিস্টানদের তো কয়েক প্রকার এক প্রকার আসলে এখন উনি কোন প্রকারের খ্রিস্টান এটা জানতে হবে সময় খুবই কম আহলে কিতাবদের সঙ্গে বিয়ে যায় আর ওই খ্রিস্টান ওই ব্যক্তি যিনি শেষ নবী হিসেবে নবীজিকে মানেন এখন তিনি আসলে কোন ধরনের খ্রিস্টান এটি যেহেতু বলা যাচ্ছে না আর সাধারণত এই সময় যে সমস্ত খ্রিস্টানদের বিয়ে হয় এখন তো মুসলমানদের বিয়ে খ্রিস্টানদের মতো হয়ে যাচ্ছে আর খ্রিস্টানদের বিয়ে আল্লাহ তালা ভালো জানেন কি হচ্ছে সুতরাং নেককার এবং বান ব্যক্তিদের ওই জাতীয় অনুষ্ঠান থেকে বেঁচে থাকা ভালো এটা তাকুয়া এটা তার দিনের আভিজাত্য আল্লাহ তালা আমাদেরকে দিনের সঠিক পথে চলার করে তহফিবান আমরা আজকে আপনার কাছ থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর জানিয়েছি আলহামদুলিল্লাহ অনেক দর্শকরা আশা করি তাদের প্রশ্নগুলোর উত্তর পেয়ে শান্ত হয়েছেন আল্লাহর কাছে আমরা আপার জন্য জাজাখায়ের কামনা করি আমরা অনুষ্ঠানের শেষের দিকে আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই যে রজব মাসের বরকত ফজিরত আমরা শুনেছি আমাদের দেশে এটা নিয়ে বেশ বাড়াবাড়ি আছে তো কোন কোন কাজগুলো বাড়াবাড়ি এবং কোনটা আমাদের পরিতে করা উচিত প্রথম কথা হলো আতিরা নামক একটি কুসংস্কার আছে যেটা নবীজির সময় থেকে ছিল অনেক লোকজন রজব মাসে পশু জবে করতো এটাকে আতিরা বলা হয় নবী যেটা করতে নিষেধ করেছেন অনেক মানুষ রজব মাসে বিবাহ সাদীকে নিষিদ্ধ মনে করে এটাও রজব মাসের একটি কুসংস্কার অনেক মানুষ রজব মাসের সাতাইশ তারিখে একটা রোজা রাখে এবং এটাকে রজবের রোজা বলে রজবের রোজা বলতে কোনো রোজা নাই আমার যেন আশা সিদ্দিকা রাদি আল্লাহ তালহুমা তিনি বর্ণনা করছেন রসুল করিম সাল্লা রমজানের আগে সবচেয়ে বেশি রোজা রাখতেন দুই মাসে একটি হলো শাবানে এবং আরেকটি হলো রজবে এই জন্য তিনি রসুল করিম নফল রোজা রাখলেন রজবের রোজা বলে কোনো রোজা ইসলামে নেই তিন নম্বর হলো অনেক মানুষ রজবে এই কী বলে নোখ কাটে না তারপরে নতুন কাপড় পরিধান করে না এগুলির সঙ্গে রজবের কোনো কিছু যায় না মূল হলো স্বাভাবিকভাবে রজব হলো রমজানের প্রস্তুতির মাস রমজানে যে আবাদতগুলি আমরা করব কোরআন তেলাওয়াত নফল নামাজ দীর্ঘ তেলাওয়াত দীর্ঘ নামাজ দান ও সাদাকা এইগুলির একটা রিহার্সেল একটা প্র্যাকটিস আমরা রজব থেকে শুরু করব। এবং হাদিসে বর্ণিত এই সমস্ত আতিরা সাতাশে রজব রোজা রাখা এবং এই দিনে এই মাসগুলোতে বিবাহ সাদী থেকে বেঁচে থাকা এই সমস্ত কুসংস্কার থেকে আমরা বেঁচে থাকবো ইনশাল্লাহ ইনশাআল্লা শেখ নামে একটি নামাজ রজব মাসে পড়ে এমনকি বাংলাদেশে কিছু জেলাতে জামাতে সেই নামাজটি পড়া হয় আল্লাহ ক্ষমা করুক এ ধরনের কোনো বিষয় আমি হাদিসে পাইনি এবং আমার কোনো স্তান শুনিনি বিশেষ করে সাতাশ তারিখের যে রোজাটার কথা আমি বললাম এটাকে মানুষ হাজারি রোজা বলে আমি আপনাকে আরেকদিন বলেছি যে বাংলাদেশে একটা বিখ্যাত গুড় আছে হাজারী গুর এটা মানিকগঞ্জের দিকে পাওয়া যায় এটার অস্তিত্ব বাংলাদেশে আছে কিন্তু হাজারি দোয়া বা হাজারি রোজা এর কোনো অস্তিত্ব কোরআন হাদিসে কোথাও নেই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আলহামদুলিল্লাহ আজকে আমরা অনুষ্ঠানের শেষের দিকে পৌঁছে গেছি আপনার প্রতি আমরা অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আজকে আপনি সময় দিয়েছেন প্রিয় দর্শক আজকে যারা শুরু থেকে আমাদের সাথে আছেন প্রশ্ন করেছেন জেনেছেন শুনেছেন আপনাদের সকলের প্রতি আমরা অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদের যে সকল মা বোনেরা তাদের সন্তানদেরকে হারিয়েছেন তাদের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি আল্লাহ পাক তাদেরকে পরকালে এর বিনিময়ে উত্তম প্রতিদান দান করুন সন্তানের সাথে যেন পরকালে সাক্ষাৎ হয় সেভাবেই যেন নিজের জীবনে চলার তহফিক দান করে দেন আমিন আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানের পথে অবিচল রাখুন ওসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু